আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় ছেলেদের ত্বক এবং চুলের কিছু সমস্যা এবং সমাধান ঋতু পরিবর্তনের সাথে সাথে শীত আবার ঘুরে চলে এলো আর এর সাথে সাথেই শুরু হয়ে যায় ত্বক ও চুলের যত সমস্যা অনেকেই মনে করেন ছেলেদের রূপচর্চার কোনো প্রয়োজন নেই কিন্তু শীতের শুরুতে তাদের ত্বকেরও অনেক সমস্যা শুরু হয় চুল ভাঙা রুক্ষ ও চিটচিটে হয়ে যাওয়া র্যাশ ত্বকের শুষ্কতা ঠোঁট ফাটা পায়ের গোড়ালে ফাটা আরও কত কী সাধারণত হঠাৎ করে ঋতু পরিবর্তনের সময় ত্বকের সহনশীলতা বদলে যায় ফলে এই সব সমস্যাগুলো হয়ে থাকে তাই আজ আমরা এই শীতে ছেলেদের ত্বকের ও চুলের কিছু সাধারণ সমস্যা নিয়ে কথা বলবো এবং এ থেকে মুক্তির উপায় আলোচনা করব শীতে আপনার ত্বকের সবচেয়ে বড় একটি সমস্যা হচ্ছে শুষ্কতা মুখ ধোয়ার পরে তো এটি এত টানটান হয়ে থাকে যা খুবই অস্বস্তিকর ক্রিম লাগানোর কিছুক্ষণ পর্যন্ত ভালো থাকলেও কিছুক্ষণ পর অতিরিক্ত তেল চিটচিটে হয়ে যায় ফলে বারবার মুখ ধুতে হয় তাই এ সময় এর চাই একটু অতিরিক্ত যত্ন ত্বকের শুষ্কতা কমাতে প্রতিদিন সকালে ও রাতে ময়শ্চারাইজার যুক্ত ক্রিম ব্যবহার করুন এছাড়া রাতে ঘুমানোর আগে এক থেকে চার কাপ দুধে এক চামচ মধু ও এক চামচ অ্যালোভেরা জেল মিশিয়ে মুখে লাগিয়ে বিশ মিনিট রেখে দিন বিশ মিনিট পর কুসুম গরম পানিতে মুখ ধুয়ে ফেলুন এতে করে আপনার ত্বকের শুষ্কতা তো কমবেই তার সাথে আপনার মুখ হয়ে উঠবে আরও কোমল ও উজ্জ্বল শীতকালে অনেকেরই চুল রুক্ষ হয়ে যায় এবং চুলে এক ধরনের চিটচিটে ভাব চলে আসে এর ফলে অনেক সময় চুলের আগা ফেটে যায় তাই এই সমস্যা থেকে মুক্তি পেতে শীতের রাতে ঘুমাতে যাওয়ার আগে চুলে নারিকেল তেল বা অলিভ অয়েল গরম করে ম্যাসাজ করে নিতে পারেন একটি স্টিলের বাটিতে নারিকেল তেল অথবা অলিভ অয়েল নিয়ে নিন এবার একটা কাঁচা আমলকি কেটে এর সাথে মিশিয়ে নিন এবার এটাকে চুলার উপর একটা কাপড় দিয়ে ধরে কিছুক্ষণ গরম করে নিন কিছুক্ষণ রেখে গিয়ে কুসুম গরম থাকতে চুলের আগায় ও গোড়ায় ভালো করে আঙুল দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে তেল ম্যাসাজ নিন মনে রাখবেন কখনোই খুব গরম তেল চুলে লাগাবেন না এতে চুল পড়ে যেতে পারে যারা রাত যারা রাতে চুলে তেলের উপস্থিতিতে চুলের রুক্ষভাব দুঃখিত সারা রাত চুলে তেলের উপস্থিতিতে চুলের রুক্ষভাব কেটে যাবে এবং চুল হয়ে উঠবে ঝলমলে ও উজ্জ্বল শীতে ত্বকের আরেকটা সমস্যা হচ্ছে র্যাশ অনেক সময় শরীর লাল ছোটো ছোটো ফুসকুরির মতো হয়ে থাকে এগুলো সাধারণত শীতকালে ব্যাকটেরিয়ার আক্রমণ ও উলের পোশাক পরার কারণে হয়ে থাকে এগুলো শরীরে চুলকানি ও অস্বস্তিকর অবস্থা তৈরি করে এই সমস্যা থেকে মুক্তি পেতে প্রতিদিন গোসলের পানিটাকে একটু ফুটিয়ে হালকা গরম পানি দিয়েই গোসল করুন এছাড়া পানির ব্যাকটেরিয়া দূর করার জন্য অ্যান্টিসেপ্টিক জাতীয় কোনো লিকুইড মিশিয়ে নিতে পারেন সব সময় উষ্ণ থাকার চেষ্টা করুন উলের কাপড় পরার সময় অবশ্যই তার নিচে সুতি অথবা অন্য পাতলা এবং আরামদায়ক কাপড়ের কিছু পরে নেবেন শীতের দিনে আরেকটা কমন সমস্যা হচ্ছে পায়ের গোড়ালি ফেটে যাওয়া এ থেকে মুক্তি পেতে প্রতিদিন ঘুমানোর আগে অবশ্যই পায়ে পেট্রোলিয়াম জেলি লাগিয়ে নিতে পারেন এছাড়া প্রতিদিন গোসলের সময় শক্ত কিছু দিয়ে পায়ের গোড়ালিটা একটু ঘষে নিতে পারেন এতে মৃত কোষগুলো বের হয়ে যাবে এছাড়া নিয়মিত ময়শ্চারাইজার যুক্ত লোসন ব্যবহার করুন এতে করে হাত পায়ের খসখসে ভাব থাকে না